এখানে দেখো কিছু দিয়েছে, দেখো কোন ব্যক্তির নাম প্রথমেই দিয়েছে রতন, তারপরে ধাতুর নাম গোল্ড, নেক্সট প্রাণীর নাম দিয়েছে একটি টাইগার, তারপরে কোন জায়গার নাম দিয়েছে কলকাতা, তারপরে হচ্ছে দোষগুণ অর্থাৎ বোঝাতে কাইন্ডনেস, এরকম যে কোনো কিছু ওয়ার্ড যে ওয়ার্ডের মাধ্যমে কোনো কিছু নাম বোঝাচ্ছে সে ওয়ার্ডটাকে আমরা বলি হচ্ছে নাউন। ঠিক আছে, নেক্সট চলো আমরা আরেকটু পড়বো। আচ্ছা, তোমাদের নিচে কিছু সেন্টেন্সও দিয়েছে, দেখো রাজু ইজ মাই ব্রাদার, তাহলে এখানে রাজু আর ব্রাদার দুটোই হচ্ছে নাউন। নেক্সট এক্সাম্পল সেন্টেন্স এক্সাম্পলে দিয়েছে দ্য কাউ গিভস আস মিল্ক, কাউ আর মিল্ক দুটোই হচ্ছে এখানে নাউন, এরকম এক্সাম্পল দিয়েছে সেন্টেন্স ওয়াইজ। এরপরে চলো আমরা পড়ব হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা প্রোনাউন বলি, বাংলায় যাকে সর্বনাম বলে। নাউনের পরিবর্তে অর্থাৎ কোনো নামের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হতে পারে আই, উই, ইউ, হি, শি, এগুলো দিয়ে আমরা নর্মালি সেন্টেন্স তৈরি করি, তোমরা নিশ্চয়ই জানো। এরকম আরও আছে হার, হিম, দে, দেম, ইয়োর, এগুলোকে বলা হচ্ছে প্রোনাউন। দেখো এখানে কিছু কিছু সেন এখানে কিছু সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিয়েছে। ফার্স্টেরটা বলেছে আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে আই হচ্ছে প্রোনাউন, আইটাকে বলা হচ্ছে প্রোনাউন। নেক্সট সেন্টেন্সে হি রিডস ইন ক্লাস থ্রি, তাহলে এখানে হিটা হচ্ছে কি প্রোনাউন। এরপরে মনে রাখবে বলে একটি বক্স দিয়েছে, এখানে দেখো এখানে প্রোনাউনকে এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনে ভাগ করেছে। দেখো কি কি বলেছে, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন, ইউ এটা হচ্ছে বা ইয়োর এটা হচ্ছে সেকেন্ড পার্সন প্রোনাউন, এছাড়া বাকি যেগুলো পড়ে থাকছে সেগুলি হচ্ছে থার্ড পার্সন প্রোনাউন। এত দূর অব্দি তোমাদের পড়া থাকবে, তোমরা এইটুকু বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে? আর কারোর বুঝতে অসুবিধা হলে সে অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবে আবার। গুড বাই এভরিওয়ান।